প্রায় 5টা 20, আর সেই সময় ঘর থেকে বেরিয়ে পড়লাম স্কুল যাওয়ার জন্য। আমার স্কুল টাইম হলো 7টা 40, কিন্তু সকালবেলায় কোনো সেরকম ট্রেন বা বাস না থাকার জন্য আমাকে ভোরেই যেতে হয়। এখান থেকে আমি ভোরে ট্রেন ধরবো, সাউথ বিহার এক্সপ্রেস, সেই ট্রেন ধরে চলে যাব। আমার ওয়াইফ সকাল সকাল রান্নাবান্না করে দিল, রুটি তরকারি, সেই নিয়ে বেরিয়ে পড়লাম। এবার দেখাবো আপনাদেরকে ট্রেনের যাত্রাটা। সেখানে আমাদের বন্ধু বান্ধব ওয়েট করছে, আমাদের স্কুল মাস্টার মশাই, তারা এবং আমি একসাথে যাবো স্কুল। পুরোটা অন্ধকারে, এখানে অন্ধকারে চাপবো, ওখানে আবার অন্ধকারে নামবো। তো চলুন সঙ্গে থাকুন, আজ দেখাবো আমাদের স্কুল পুরো জার্নিটা, তা দেখাবো আপনাদেরকে। এগুলো সে রাস্তা, সেই গ্রাউন্ড, এই গ্রাউন্ড ঠিক ওই পাশ দিয়ে আমরা আমাদের যে স্টেশন সেই স্টেশনে পৌঁছাবো। বলতে খুব খারাপ লাগে এত সকালে যেতে, কিন্তু কিছু করার নেই। আপনারা অনেকেই চাকরি করেন বা হয়তো এখনও পাননি, কিন্তু বুঝবেন চাকরি পাওয়ার পরে পেটের জ্বালা না গেলে মহা মুশকিল। হয়তো স্কুল থেকে বাদ দিয়ে দেবে বা কিছু একটা, তখন কী করবো? আর সেই রাস্তা সামনে রয়েছে কালী মন্দির, সেই কালী মন্দিরের বৃত্তান্ত আমি আপনার বলেছি। এখানে বহু বছর আগে মায়ের পায়ের ছাপ পাওয়া গেছিলো, সেই রাস্তা পেরিয়ে চলে যাচ্ছি। এবার ঢুকছি, আমাদের সামনে রয়েছে স্টেশন, সেই স্টেশনে আমি ঢুকছি। ট্রেন আমাদের অলরেডি ঢুকে গেছে, আমার সঙ্গে জয়েন হয়েছে আমাদের স্কুলের একটা মাস্টার মশাই, আমাদের গেম স্যার ইন্দ্রভূষণ স্যার। স্যার হাই। এবারে চলুন দেখা যাক ট্রেনের যে চিত্র, সেই চিত্র আমি আপনাদের দেখাবো। এবারে মোটামুটি আমরা পৌঁছে গেছি, এবার আমাদের ট্রেন রাজেন্দ্রনগর পাটনা, এই ট্রেনে আমরা যাবো। দেখি আগে সামনের দিকে স্যারগুলো আছে কিনা। হ্যাঁ, সব পুরোটি অবস্থা মাটির মধ্যে লোকজন শুয়ে আসে, অদ্ভুত অবস্থা, লোকজন জায়গার কোথাও নেই। সেই এখানেই আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে, যে এখানটাতে আমরা দাঁড়িয়ে যাই, যেখানে লোকজন দাঁড়িয়ে আছে। আমাদেরকে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমাদের ট্রেনের, তার কষ্ট করে সকাল সকাল আমাদের যেতে হয় সাউথ বিহার ধরে। তারপর আসার সময় আবার অনেক বেশি, মানে আসার সময় আবার কোথায় হাটিয়া যদি না পায় তাহলে বাস খরচা করে আমাদেরকে যেতে হয় আর কি স্কুল। এই যে আমাদের ট্রেন নেমে গেছি, আমরা নেমে গেছি ট্রেন থেকে, এবার আমরা যাচ্ছি আমাদের স্কুলের পথে থেকে। যাওয়ার আগে ভীষণ ঠান্ডা, তার জন্য রোজ আমরা যেটা করি কী করি স্যার, চা খাই। আমাদের এখানে সামনে দোকান রয়েছে বলরামপুর স্টেশনের পাশেই আর কি, সেখানে আমরা চা খাবো। চা খাওয়ার পর ওখান থেকে আমরা আস্তে আস্তে ওই যে মাঠ রয়েছে ওই মাঠের মধ্যে দিয়ে আমরা যাবো আর কি। বলরামপুর থেকে জাস্ট বার হলাম, বলরামপুরের বাইরের এটা চিত্র, এখান থেকে সামনে রয়েছে চায়ের দোকান, সেখানে যাচ্ছি আমরা। সেই চায়ের স্টল যেখানে আমরা রোজ চা খাই, এই যে চা তৈরি হচ্ছে এখানে। আমাদের গেম স্যার এখন বিশুর কিন্তু ব্যস্ত, আর আমাদের বিশ্বজিৎ স্যার চা নিতে ব্যস্ত। সে চায়ের দোকানে সবাই চা নিয়ে নিয়েছে। স্যার স্যার কি নিয়েছো? অনেক সময় হাতে রয়েছে, এনাফ টাইম রয়েছে হাতে আর কি। তো এখানে রোজ আমরা চা খাই, এই চা তো চা দোকানে রোজ আমরা চা খাই, চাটা খেলে মাইন্ডটা ফ্রেশ হয়ে যায়। আপনারা আসবেন যখন বললাম পুরো আসবেন আর কি, স্টেশনের বাইরেটাতেই ঠিক লেখা রয়েছে ওম সাইরাম বা মন্দির একটা রয়েছে তার ঠিক পাশে, ঠিক আছে। খুব ভালো একটি চা খেতে পাওয়া যায় সকাল সকাল। তো ঠিক আছে, চা খাওয়ার পরে আমরা আস্তে আস্তে আগাচ্ছি। শেষ হলো প্ল্যাটফর্মটা, প্ল্যাটফর্ম শেষ হওয়ার পরে ওদিকেও রোড রয়েছে আপনার, কিন্তু ওই রোডটা খুবই খারাপ, তাই আমরা রোজ রেল লাইনের উপর দিয়ে আমরা কিন্তু স্কুল যাই। ট্রেন দেখে নিই, ট্রেন তো নেই, তাই আমরা রেলের উপর দিয়ে স্কুল আমরা যাই আর কি। এটা হলো সেই রাস্তা, এর উপর দিয়ে নেমে আমরা ঠিক ওইখানটা যাবো, ওই জায়গাতে আমরা পৌঁছাবো। হাঁটছি পিছন দিকে গেম স্যার হাঁটছে, সামনে হাঁটছে বিশ্বজিৎ। আস্তে আস্তে চলো স্কুলের পথে। অনেকে বলে যে টিচাররা নাকি বসে বসে বেতন তুলে বা এইসব কিছু, কিন্তু এগুলো এত ফালতু কথা, দেখুন কত কষ্ট করতে হয় আমাদেরকেও। একটাই আমাদের উদ্দেশ্য, যাতে ছেলেমেয়েরা ভালো পড়াশোনা করতে পারে, তাদের ফিউচার যাতে ভালো করে তৈরি হয়, ঠিক আছে। এই পথ দিয়ে আমরা যাই রোজ, এটা দিয়ে আমরা যাই। এরপর ওই মাঠটা রয়েছে, সেই মাঠ দিয়ে আমরা
যাবো। আমরা রোড আমাদের পেয়ে গেছি, এই মাঠের, হ্যাঁ মাঠের সেই রাস্তা খেতে খেতে। আর বর্ষাকালে এইসব জায়গাগুলো একদম জলে পুরো একদম প্যাচ প্যাচ হয়ে কাদা হয়ে যায়। আর ওই রয়েছে মাঠ, সেই মাঠটা দিয়ে যাবো। সামনে রাস্তাটা ভালো পুকুর আছে, পুকুর না ডোবা হচ্ছে আর কি, এরপর কি যাবো ওটাতে। এরপরে পৌঁছে গেলাম সেই মাঠ, এই মাঠে, এটা বলরামপুরের মাঠ আর কি, এই মাঠে খেলাধুলা হয়। এখান থেকে আমরা আস্তে আস্তে এবারে স্কুলের দিকে যাচ্ছি, রোজ এই মাঠে দিয়ে মাঠে ফুটবল খেলা হয়, এসব আর কি হয়। এই যে গ্রাম, সেই গ্রাম দিয়ে, মানে গ্রামের মধ্য দিয়ে যাবো, তারপরে আমাদের স্কুলটা রয়েছে, একটা বাড়ি রয়েছে, একটা বাড়ি। এই বাড়িতে 100টা রয়েছে আম গাছ, 100টা আম গাছ। আমাদের স্কুলের একটা আর কি টিচার, হ্যাঁ ওদেরই আর কি হচ্ছে এই বাড়িটা, তো রয়্যাল ছৌ একাডেমি। এখানে 100টা রয়েছে আম গাছ। পিছনে যাচ্ছে ট্রেন, অতএব খুবই ভালোও লাগে খারাপও লাগে সকাল সকাল উঠতে, কিন্তু আরও ভালো ভালো লাগে স্কুল যেতে। এখন বাজে প্রায় আপনার 6:35, আমরা ট্রেন ছিল আমাদের 5:20। আমরা যাচ্ছি আমার স্কুলের দিকে। এই গ্রামের মধ্য দিয়ে রোজ আমরা যাই, গ্রামটা পেরোলেই আমাদের স্কুলটা রয়েছে সামনেই। আমরা আমাদের স্কুল পেয়ে গেছি, এই দেখুন গ্রাম এখানে শেষ, গ্রাম এখানে শেষ, গ্রামের পরেই এই স্কুল। এদিকে রয়েছে একটা ফ্যাক্টরি, খুব বড় ফ্যাক্টরি। ওর ঠিক পিছনে একটু দূরে আর কি রয়েছে আপনার অযোধ্যা পাহাড়, অযোধ্যা পাহাড় আসবেন। এদিকে সামনে রয়েছে অনেক গাছগাছালি, পাখালি, ঠিক আছে। স্কুলের বিল্ডিং বেশ বড়, অনেক রুম রয়েছে স্কুলের মধ্যে চারদিকে। এদিকে এদিকে এই যে এই পার্টটা দেখছেন, এই এই পার্টের ওদিকে আর একটা পার্ট আছে। স্কুলের ভিতরটা দেখাবো না, বাট বাইরের চিত্রটা আপনাকে দেখাবো। আমরা আমাদের স্কুলের সামনে, এই যে স্কুলের গেটটি, এটা হলো আমাদের স্কুলের ছোট গেট, আর এটা হলো আমাদের স্কুলের মেন গেট, সেন্ট জেভিয়ার স্কুল বলরামপুর। এটা আমাদের মেন গেট, ক্যাথলিক চার্চ রয়েছে। সেম স্কুল ক্যাম্পাস খুব বড়, এটা হলো মেন, এটা দিয়ে আপনার টাটা যাওয়া যায় এই রোডটা দিয়ে, ঠিক আছে। এটা হলো আমাদের স্কুল, এবং আমরা এবারে স্কুল ঢুকছি। প্রায় আপনাদেরকে দেখিয়ে দিলাম পুরো জার্নিটা স্কুলের, ঠিক আছে, এবারে রাখছি। জার্নিটা দেখালাম আমাদের স্কুলের, এটা আমাদের স্টাফ রুম, স্টাফ রুমটা দেখালাম। আশা করি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটা, কত কষ্ট করে আমাদের আসতে হয়। এদিকে আমাদের পুরো সমস্ত কিছু রয়েছে আর কি। রাখছি বন্ধু, ভালো লাগলে লাইক করবেন, ভালো সাবস্ক্রাইব করবেন, ভালো শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। ধন্যবাদ।